হ্যালো স্টুডেন্ট একাডেমি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ লক্ষ্য করে প্রত্যেকদিন চল্লিশটি করে প্রশ্নতর প্র্যাকটিস করছি এবং আজকে আমরা এগারো নম্বর প্র্যাকটিস সেট করবো তো সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো স্যার বেলাইকেনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ বিষয়ভিত্তিক মক টেস্ট সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো যাই হোক আজকে ক্লাসটা শুরু করব এবং কি কি গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে বিশ্ব হৃৎপিণ্ড দিবস পালন করা হয় কবে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই চেষ্টা করবে সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে সঠিক উত্তর হবে দেখো এক নম্বর প্রশ্নের অপশানে উনত্রিশে সেপ্টেম্বর বিশ্ব হৃদপিণ্ড দিবস পালন করা হয়ে থাকে এবং এবছরের কি থিম ছিল ইউজ হার্ট ফর অ্যাকশন দু নম্বর প্রশ্ন মহারাষ্ট্রের নাগপুরে অক্সিজেন বার্ড পার্ক অর্থাৎ অমৃত মহোৎসব পার্কের উদ্বোধন করলেন নিচের কোন কেন্দ্রীয় মন্ত্রী দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নিতিন গাড়ি তিন নম্বর প্রশ্ন এই শিরোনামে বই লিখলেন নিচের কোন ব্যক্তি হাখি মে স্তিতা পায়াগা এই শিরোনামে বই লিখেছেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান বি অনিল রাতুরি চার নম্বর প্রশ্ন দেখো ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ভারতের স্থান কত এই প্রশ্নটাকে ভিভিহাই করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন র্যাঙ্কিং সম্পর্কে পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে তো ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ভারতের স্থান কত সঠিক উত্তর হবে অপশান সি আটান্ন নম্বর স্থানে রয়েছে ভারতবর্ষ এবং প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড এবং দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর নেক্সট প্রশ্নে যাব তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমিক তত্ত্বাবধানে আপকামিং ডাব্লিউবি এবং কেপি পরীক্ষার জন্য মিশন খাকি লঞ্চ করা হয়েছে স্পেশাল ব্যাচ কোর্স যেখানে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি এবং রিজনিং এর প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে একদম ড্রেসক্রিপটিভ প্যাটার্ন থিওরি এবং তার উপর বেস করে তোমাদের প্রশ্নোত্তর প্র্যাকটিস সাথে পিডিএফ এবং মক টেস্টের ব্যবস্থা থাকছে আমাদের সাথে যোগাযোগ করো নাইন সিক্স ফোর থ্রি সিক্স ওয়ান নাম্বার এছাড়া চিডি কনস্টেবলের যে ব্যাচ কোর্স সেটাও তোমরা এবং সঠিক স্টাডি মেটিরিয়ালের মাধ্যমে বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও পাঁচ নম্বর প্রশ্ন সারে জাহাসে আচ্ছা গানটির রচয়িতা নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন মোহাম্মদ ইকবাল ছ নম্বর প্রশ্ন সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হল নিচের কোনটি চারটি অপশন রয়েছে নিউক্লিয় বিভাজন নিউক্লিয়র সংযোজন অতিরিক্ত ত্রেজস্কীয় মৌলের উপস্থিতি নাকি উপরের কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশন বি নিউক্লিয় সংযোজন সংযোজনের ইংরেজি কি সেটা হচ্ছে নিউক্লিয়ার ওকে আর নিউক্লিয় বিভাজন এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন ওকে নেক্সট সাত নম্বর প্রশ্ন ভারতের সর্ববৃহৎ হ্রদ হল নিচের কোনটি চারটি অপশন রয়েছে তো দেখো এখানে যে চারটি অপশন রয়েছে সেখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চিল্কা হ্রদ চিল্কা হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত লাগুন লাগুন বা উপরথ বলতে পারো দেখো কিছু গুরুত্বপূর্ণ হ্রদ এবং অবস্থান সম্পর্কে আমরা একটু দেখে নেব লোকটাক রথ মণিপুরে অবস্থিত চিল্কা রদ উড়িষ্যাতে অবস্থিত পুষ্কর রদ রাজস্থানে অবস্থিত উলার রদ জম্মু এবং কাশ্মীরে অবস্থিত শুকনা হ্রদ চণ্ডীগড়ে অবস্থিত রেণুকার হ্রদ হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে এছাড়া অষ্টমদী রথ কেরালাতে অবস্থিত সাংমোর হ্রদ সিকিমে অবস্থিত পংগং হ্রদ জম্মু এবং কাশ্মীরে অবস্থিত উদয়পুর হ্রদ দেখো রাজস্থানে অবস্থিত রয়েছে আট নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম ফুলটি হলো নিচের কোনটি চারটি অপশন টিউলিপ ডালিয়া র্যাফ্লিসিয়া নাকি সূর্যমুখী সঠিক উত্তর হবে অপশন সি রেফলেসিয়া আট নম্বর প্রশ্ন রুদ্রপ্রয়াগ এই দুটি নদী সঙ্গমে অবস্থিত রয়েছে অর্থাৎ নিচে চারটি দেখো জোড়ায় জোড়ায় নদীর নাম রয়েছে তো কোন দুটি নদীর সঙ্গমে অবস্থিত রয়েছে রুদ্রপ্রয়াগ চারটি অপশন অলকানন্দা ভাগীরথী অলকানন্দা মন্দাকিনী মন্দাকিনী সোনগঙ্গা নাকি মন্দাকিনী গঙ্গা সঠিক উত্তর করার চেষ্টা করবে সঠিক উত্তর দেখো অপশন বি অলাকানন্দা এবং মন্দা দেখো কিছু গুরুত্বপূর্ণ নদীর নাম এবং তাদের সঙ্গমস্থল কি নামে পরিচিত সেগুলো একটু দেখে নেই অলাকানন্দা ধৌলিগঙ্গা গঙ্গা বিষ্ণু প্রয়োগ নামে পরিচিত অলাকানন্দা নন্দাকিনি নন্দা প্রয়োগ নামে পরিচিত অলাকানন্দা পিন্দার কর্ণপ্রয়াক নামে পরিচিত অলাকানন্দা মন্দাকিনি রুদ্র প্রয়াগ নামে পরিচিত সোম নদী এবং মন্দাকিনি সোম প্রয়াগ নামে পরিচিত অলাকানন্দা এবং সরস্বতী কেশব প্রয়াগ নামে পরিচিত অলাকানন্দ এবং ভাগীরথী দেবপ্রয়াগ নামে পরিচিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি শক্তির একক দেখো কিছু ভৌত রাশি এসআই একক সিজিএস একক দেখে নেব দেখো বলের এসআই একক নিউটন সিজিএস একক ডাইন চাপের এসআই একক পা বা নিউটন পার মিটার স্কোয়ার এবং সিজিএস একক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার কার্য বা শক্তির এসআই একক ঝুল সিজিএস একক আর্গ ক্ষমতার এসআই একক ওয়াট সিজিএস একক আর্গ পার সেকেন্ড কম্পাঙ্কের এসআই একক হার্জ সিজিএস একক হার্জ কোণের এসআই একক রেডিয়ান সিজিএস একক রেডিয়ান এছাড়া তাপের এসআই একক জুল সিজিএস একক ক্যালোরি তাপমাত্রার এসআই একক কেলভিন সিজিএস একক ডিগ্রি সেন্টিগ্রেট বা ডিগ্রি ফারেনহাইট তাপ ধরকত্বের এসআই একক জুল পার কেলভিন আর সিজিএস একক ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেট জলসমের এসআই একক কিলোগ্রাম আর সিজিএস একক গ্রাম এগারো নম্বর প্রশ্ন দেখো নিচের কোন উদ্ভিদটি চলনে সক্ষম সঠিক উত্তর হবে অপশান এ ভলভক্স বারো নম্বর প্রশ্ন শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান বি মহাবীর ছিলেন শেষ জৈন তীর্থঙ্কর দেখো কিছু গুরুত্বপূর্ণ তীর্থঙ্করের নাম আমরা দেখে নেব এবং তাদের প্রতীক চিহ্ন দেখো প্রথম যে তীর্থাঙ্কর ছিলেন তিনি হচ্ছেন ঋষভনাথ তার অপর নাম ছিল আদিনাথ চিহ্ন সার দু নম্বর যে তীর্থাঙ্ক ছিলেন তিনি ছিলেন অজিতনাথ এবং প্রতীক ছিলেন হাতি তারপর চলে যাব বাইশ নম্বর তীর্থঙ্কর তিনি ছিলেন অরিষ্ট নেমীনাথ চিহ্ন ছিল শঙ্খ তেইশ নম্বর তীর্থঙ্কর খুবই গুরুত্বপূর্ণ তিনি ছিলেন পার্শ্বনাথ প্রতীক চিহ্ন ছিল সাপ এবং চব্বিশতম এবং শেষ তীর্থঙ্করের নাম ছিল মহাবীর এবং তার প্রতীক চিহ্ন ছিল সিংহ তেরো নম্বর প্রশ্ন নাগার্জন সাগর মাল্টিপারপাস প্রজেক্টের জল জলা সৃষ্টি করা হয়েছে নিম্নলিখিত নদীর উপরে নিচের কোন নদীর উপরে নাগার্জন সাগর মাল্টিপারপাস প্রজেক্টের জলা সৃষ্টি করা হয়েছে ট্রিক বলে দিচ্ছি মনে রাখবে কি করে দেখো নাগার্জুন নাগ এবং অর্জুন অর্জুনের বন্ধু কে কৃষ্ণ তো সেখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কৃষ্ণ বা কৃষ্ণা দেখো কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা নদী এবং কোন কোন রাজ্য অবস্থিত সেগুলো একটু দেখে নিই দেখো হিরাকুদ প্রকল্প মহানদীর উপর অবস্থিত উড়িষ্যাতে তেহরি বাঁধ প্রকল্প ভাগীরথী নদীর উপর অবস্থিত উত্তরাখণ্ডে পং বাঁধ প্রকল্প বিপাশা নদীর উপর পাঞ্জাবে ভাকরা নাঙ্গাল প্রকল্প শতদ্রু নদীর উপর পাঞ্জাবে প্রভা প্রকল্প ঘাটপ্রভা নদীর উপর কর্ণাটকে ভদ্রা প্রকল্প কর্ণাটকে অবস্থিত রয়েছে এছাড়া মালপ্রভা প্রকল্প মালপ্রভা নদীর উপর কর্ণাটকে প্রকল্প উপর শিব সমুদ্রম প্রকল্প কাবেরী নদীর উপর কর্ণাটকে গুরুত্বপূর্ণ সরাবতী প্রকল্প সরাবতী নদীর উপর কর্ণাটকে মান্ডি প্রকল্প বিপাশা নদীর উপর হিমাচল প্রদেশে নাগার্জুন সাগর প্রকল্প কৃষ্ণা নদীর উপর অন্ধ্রপ্রদেশে পচামপাদ প্রকল্প গোদাবরী নদীর উপর অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে নেক্সট দেখো নম্বর প্রশ্ন লোকসভার এস্টিমেট কমিটির সদস্য সংখ্যা নিচের কতজন সঠিক উত্তর হবে অপশান এ তিরিশ জন পনেরো নম্বর প্রশ্ন দেখো ভারতের আন্তর্জাতিক ফিল্মোৎসবের শ্রেষ্ঠ পুরস্কারের নাম কি উত্তর হবে ডি গোল্ডেন পিকক ষোলো নম্বর প্রশ্ন বিক্রম বর্ষীয়র রচয়িতা নিজের কোন ব্যক্তি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ বিক্রম বর্ষীয় এর রচয়িতা নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কালিদাস দেখো বানভট্ট কি রচনা করেছিলেন হর্ষ চরিত সুদ্রক কি রচনা করেছিলেন টিকম দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রাচীন গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম দেখে নেব নাট্যশাস্ত্র রচনা করেছিলেন ভরতমণি অষ্টাদ্দী রচনা করেছিলেন পানিনি রত্নাবলী রচনা করেছিলেন হর্ষবর্ধন মহাভাষ্য রচনা করেছিলেন পতঞ্জলি পঞ্চতন্ত্র রচনা করেছিলেন বিষ্ণু শর্মা দায়ভাগ রচনা করেছিলেন জিমুত বাহন নেক্সট ভোজ প্রবন্ধ রচনা করেছিলেন বল্লাল পঞ্চ সিদ্ধান্তিকা রচনা করেছিলেন বরাহ মিহির দশকুমার চরিত রচনা করেছিলেন দণ্ডিন অভিজ্ঞান শকুন্তলাম রচনা করেছিলেন কালিদাস সতেরো নম্বর প্রশ্ন ফিলিপিন্সের রাজধানী নিচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি ম্যানিলা ফিলিপিন্সের রাজধানী দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশ এবং সেই সমস্ত দেশের রাজধানীর নাম দেখে নেব জর্ডনের রাজধানী আম্মান সার্বিয়ার রাজধানী বেলগ্রেড মায়ানমারের রাজধানী নাইপিদো আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন সিরিয়ার রাজধানী 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 দামেস্ক কাতারের দোহা সৌদি আরবের রিয়াদ ওমানের রাজধানী মাস্কাট ইরানের রাজধানী তেহেরান হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট আর্জেন্টিনার রাজধানী রাজধানীস আইরেস আঠেরো নম্বর প্রশ্ন কোন রাজ্যে ভারত সরকার জৈতাপুর নিউক্লিয়ার পাওয়ার প্রকল্প স্থাপন করার সিদ্ধান্ত করেছে সঠিক উত্তর হবে অপশান এ মহারাষ্ট্রে দেখো ভারতবর্ষের কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং সেগুলো কোন কোন রাজ্য একটু দেখে নি তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্র অবস্থিত কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণক অবস্থিত কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুজরাট অবস্থিত কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত মাদ্রাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশে অবস্থিত রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাজস্থানে অবস্থিত রয়েছে উনিশ নম্বর প্রশ্ন পৃথিবীর পরিক্রমণ বেগ বেশি হয় নিচের কোন স্থানে পৃথিবীর পরিক্রমণ বেগ বেশি হয়ে যায় অপশান এ অনুসুর অবস্থানে এটা কোন দিন থার্ড বা জানুয়ারি কুড়ি নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে ভিপিজাই করবে প্রশ্নটিকে নিচের কোন জেলার উপর থেকে ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশান বি নদিয়া এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও কর্কটক্রান্তি রেখা সেটি হচ্ছে তেইশ ডিগ্রি তিরিশ মিনিট নর্থ সরি নর্থ নয় হ্যাঁ নর্থ হবে উত্তর তেইশ ডিগ্রি তিরিশ মিনিট নর্থ এবং এটি ভারতের মোট আটটি রাজ্যের উপর থেকে প্রবাহিত হয়েছে কীভাবে মনে রাখবে ট্রিক বলে দিচ্ছি এম এম টি সি আর জে বিজি এম ফর মধ্যপ্রদেশ এম ফর মিজোরাম টি ফর ত্রিপুরা সি ফর ছত্তিশগড় আর ফর রাজস্থান জে ফর ঝাড়খণ্ড বি ফর আমাদের বেঙ্গল এবং জি ফর গুজরাট এই সূত্রটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে এটা কিন্তু একদম ইজি হয়ে যাবে মনে রাখার জন্য একুশ নম্বর প্রশ্ন সহাদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি সহাদ্রি পর্বত বলতে আসলে কি পশ্চিম ঘাট পর্বতমালা তো পশ্চিমঘাট পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আনাই মোদি এটা কোন পাহাড়ে অবস্থিত রয়েছে আনায় পাহাড়ে দোদাবেতা বেতা হয়ে যাবে নীলগিরি নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ বাইশ নম্বর প্রশ্ন মঙ্গলয়েডস এবং ককেশ সরি ককেসয়েড এর মিলন ক্ষেত্র নিচের কোন রাজ্য মঙ্গলয়েডস এবং ককেশয়েডস এর মিলন ক্ষেত্র নিচের কোন রাজ্যকে বলা হয়ে থাকে সঠিক উত্তর অপশান সি আসামকে তেইশ নম্বর প্রশ্ন আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয়ে থাকে উত্তর দেখে নাও অপশান এ জম্মু এবং কাশ্মীরের দেখো কিছু গুরুত্বপূর্ণ নৃত্য কোন কোন রাজ্যে দেখতে পাচ্ছি সেগুলো একটু দেখে নিই অসমে বিহু খেলগোপাল কোঙ্গালি রাসলীলা মণিপুরে রাসলীলা মণিপুরি কাবুই মেঘালয়ে লাহো নংক্রেম নাগাল্যান্ডে রংমা বাম্বু মিজোরামে খুয়াল্লাম চেরাও লাম বাঁশ নৃত্য চেরোকান ঝাড়খণ্ডে ছৌ এবং সরহল এছাড়া গুজরাটে গর্বা ডান্ডিয়ারাস টিপ্পানি ভাবাই বিহারে জাতাজতিন ঝিজিয়া কাজারি হিমাচল প্রদেশে ঝোড়া ঝালি ছাড়ি নাটি কায়াঙ্গা কর্ণাটকে যক্ষাগণ হাততাড়ি সুগি কুনিথা লাম্বি মহারাষ্ট্রে তামাসা লেজিন গাফা দাহিকলা এবং লোভানি চব্বিশ নম্বর প্রশ্ন কোন ভাইস রয়কে হত্যা করা হয় তার অফিসে থাকাকালীন নিজের কোন ভাইস রয়কে হত্যা করা হয়েছিল সঠিক উত্তর দেখে নাও অপশান বি লর্ড মেয়োকে কত সালে আঠারোশো সালে পঁচিশ নম্বর প্রশ্ন অ্যানোফিলিস মশকি কোন রোগের জীবাণু বাহক অ্যানোফিলিস মশকি নিচের কোন রোগটির জীবাণু বহন করে থাকে সঠিক উত্তর হবে অপশন বি ম্যালেরিয়া একটি পি টাইপ অর্ধ পরিবাহিতে প্রধান তুরিত প্রবাহ বহনকারী হল নিচের কোনটি পি টাইপ কোনটিমিকন্ডাক্টার বা অর্ধ পরিবাহিতে প্রধান তুরিত বাহক বহনকারী নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন এ ধনাত্মক হল আর ইলেকট্রন এটা হয়ে যাবে এন টাইপের সেন্টিগ্রেড তাপমাত্রা কেলভিন স্কেলে কত ইজি প্রশ্ন সূত্র কি কেলভিন স্কেল বের করতে গেলে আমরা ডিগ্রি সেন্টিগ্রেটের সাথে দুশো যোগ করে থাকি তো এখানে তিনশো প্লাস দুশো তিয়াত্তর তো কত হয়ে যাবে পাঁচশো তিয়াত্তর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি টোয়েন্টি নিম্নলিখিত রাজস্ব ব্যবস্থার কোনটির সাথে মলের নাম যুক্ত নিচের কোন রাজস্ব ব্যবস্থার সাথে টুডোর মলের নাম যুক্ত রয়েছে সঠিক উত্তর অপশান এ জাপ্তি উনত্রিশ নম্বর প্রশ্ন অ্যান্থ্রাসাইট এক ধরনের কি চারটি অপশান লৌহ আকরিক কয়লা তেজস্ক্রিয় খনিজ নাকি ম্যাঙ্গানিজ সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কয়লা সব থেকে ভালো বা উন্নত উন্নত মানের কয়লা কেন এখানে আশি শতাংশর উপরে কি থাকে কার্বন তিরিশ নম্বর প্রশ্ন কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্যটি অবস্থিত রয়েছে চারটি রাজ্যের নাম রয়েছে তার মধ্যে কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্যটি অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশন বি ছত্রিশগড়ে দেখো কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্য এবং কোথায় অবস্থিত সেগুলো একটু দেখে নিই সিমলিপাল অভয়ারণ্য উড়িষ্যাতে অবস্থিত রয়েছে পাঁচমারি অভয়ারণ্য মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে মানুষ অভয়ারণ্য অসমে অবস্থিত রয়েছে ভিতরকণিকা অভয়ারণ্য উড়িষ্যাতে অবস্থিত রয়েছে পেরিয়ার অভয়ারণ্য কেরালাতে অবস্থিত রয়েছে দাচিগ্রাম অভয়ারণ্য জম্মু ও কাশ্মীরে অবস্থিত রয়েছে এছাড়া চন্দ্রপ্রভা অভয়ারণ্য উত্তরপ্রদেশে অবস্থিত তুঙ্গ ভদ্রা অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত পালামৌ অভয়ারণ্য ঝাড়খণ্ডে অবস্থিত রণথম্বর ব্যাঘ্র অভয়ারণ্য রাজস্থান অবস্থিত মুদুমালাই অভয়ারণ্যটি তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে একত্রিশ নম্বর প্রশ্ন কোন রাজার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর দেখো অপশন এ শশাঙ্কের রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ দেখো বিভিন্ন ঐতিহাসিক রাজা এবং তাদের রাজধানীর কি কি নাম ছিল সেগুলো একটু দেখে নিই দেখো শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ অশোকের রাজধানী পাটলিপুত্র আকবরের রাজধানী ফতেপুর সিক্রি পাল বংশের রাজধানী ছিল গৌড় শিবাজির রাজধানী ছিল রায়গড় লক্ষ্ণৌ সরি লক্ষণ সেনের রাজধানী ছিল লক্ষণাবতী পল্লব বংশের রাজধানী ছিল কাঞ্চিপুরম সমুদ্রগুপ্তের রাজধানী ছিল পাটলিপুত্র কুনিস্কের রাজধানী ছিল পুরুষপুর মোহাম্মদ বিন তুগলকের রাজধানী ছিল দিল্লি শিশুনাগের রাজধানী ছিল বৈশালী চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ অজাতশত্রুর রাজধানী ছিল রাজগৃহ একত্রিশ নম্বর প্রশ্ন এন্নোর বন্দরের অপর নাম কি হবে অপশান এ কাম রাজার বন্দর হয়ে যাবে ইন্নোর বন্দরের অপর নাম বত্রিশ নম্বর প্রশ্ন কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন তো সঠিক উত্তর হবে অপশান এ উনিশশো আটত্রিশ সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হয়েছিলেন এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও এই নির্বাচনটা কোথায় হয়েছিল কোন অধিবেশনে সেটা হচ্ছে হরিপুরা অধিবেশন আর একটা গুরুত্বপূর্ণ তথ্য ঠিক তার পরের বছর উনিশশো সাল এটা ছিল ত্রিপুরি অধিবেশন এখানেও সুভাষচন্দ্র বসু নির্বাচিত হয়েছিলেন কিন্তু এখানে ত্রিপুরি অধিবেশনে সুভাষচন্দ্র বসু কংগ্রেস কংগ্রেস ত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক গঠন করেন ওকে ত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে অ্যান্টি অ্যান্টিডিফিকশন আইন কোন তফসিলে বর্ণিত রয়েছে অ্যান্টি অ্যান্টিডিফিকশন বলতে দলত্যাগ বিরোধী আইন সঠিকোত্তর অপশন ডি দশম তপসিল কত সালে এসেছিল উনিশশো সালে কততম তম সংবিধান সংশোধন বাহান্নতম সংবিধান সংশোধন চৌত্রিশ নম্বর প্রশ্ন সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ একাডেমি কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন স্থানে ভিভিআই করবে উত্তর অপশান সি হায়দ্রাবাদে থার্টি ফাইভ দেখো ভিটামিন কে রক্ত তঞ্চনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদানের উপাদান কারণ এটি সংশ্লিষ্ট করে রক্ত তঞ্চনের জন্য ভিটামিন কে খুবই গুরুত্বপূর্ণ উপাদান তো এটা কি সংশ্লিষ্ট করে এবং তার জন্য রক্ত তঞ্চিত হয়ে থাকে চারটি অপশন রয়েছে থ্রম্বোপ্লাস্টিন থ্রম্ব প্রথমবিন ফ্রাইবিনোজেন নাকি উপরে সবগুলি সঠিক উত্তর হবে অপশানটি উপরে সবগুলিকে সংশ্লেষণ করে থাকে ভিটামিন কে ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন শহরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশান এ লন্ডনে দেখো কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা এবং সদর দপ্তর দেখে নেই রেস্ট কস সদর দপ্তর জেনেভাতে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হেগ শহরে অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর লিওতে অবস্থিত এশীয় ইউনিয়ন ব্যাংকের সদর দপ্তর মেট্রো ম্যানিলাতে অবস্থিত রয়েছে এছাড়া আইসিসি সদর দপ্তর দুবাইতে ফিফার সদর দপ্তর জুরিফে কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত রয়েছে সমুদ্রের দিক নির্ণায়ক বিশেষ ঘড়ি কোনটি সঠিক উত্তর হবে অপশন বি ক্রোনোমিটার দেখো বিভিন্ন যন্ত্রের নাম এবং তাদের ব্যবহার একটু দেখে নেব অ্যাকসিলোরোমিটার কম্পন পরিমাপের যন্ত্র অল্টিমিটার উচ্চতা পরিমাপের যন্ত্র অ্যামমিটার বৈদ্যুতিক প্রবাহ পরিমাপের যন্ত্র অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ পরিমাপের যন্ত্র অডিওমিটার শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্র ব্যারোমিটার বায়ুর চাপ পরিমাপের যন্ত্র এছাড়া স্পিগমো ম্যানোমিটার রক্তচাপ নির্ণায়ক যন্ত্র ডিউরোমিটার যান্ত্রিক ক্ষমতা পরিমাপের যন্ত্র সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্র হাইড্রোমিটার আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্র হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র থার্টি এইট ল অফিসার অফ ইন্ডিয়া কাকে বলা হয়ে থাকে সঠিক উত্তর অপশান জেনারেলকে থার্টি নাইন স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন সাল সঠিক উত্তর হবে অপশন বি জে বি কৃপালিনী ফর্টি ইউনিভার্স বা বিশ্ব সম্বন্ধে লেখাপড়াকে নিচের কি বলা হয়ে তাকে বিজ্ঞানের ভাষায় সঠিক উত্তর হয়ে যাবে অপশানে কসমোলজি বলা হয়ে থাকে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে এবং প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও তোমরা মন্তব্য করবে তো ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে ব্যাচ কোর্স স্পেশাল ব্যাচ কোর্স পুলিশ পরীক্ষার জন্য মিশন খাকি এবং এসএসসি জিডির জন্য এসএসসি জিডি ব্যাচ কোর্স যার যেটি প্রয়োজন রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও দুটো পরীক্ষারই সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ডেস্ক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসি মাধ্যমে প্রশ্ন উত্তরের মাধ্যমে ক্লাস স্লো করানো হবে পিডিএফ এবং মক টেস্ট পেয়ে যাবে বিস্তারিত ডেস্ক্রিপশন বক্স রয়েছে এছাড়া আমাদের সাথে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে তো সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই